আল্লাহ নবী বলেন সমাজে যখন প্রকাশ্যে হারাম কাজ চলবে, প্রকাশ্যে চলবে হারাম আর গুনাহের কাজ প্রকাশ্যে চলছে, খেলার নামে, ফুটবল খেলার নামে রাস্তার পাশে পাশে বড় বড় প্রজেক্টর বসিয়ে দিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আজকে এক জায়গায় জ্যামে পড়েছি প্রায় আধা ঘন্টার মতো, রাস্তায় জ্যাম বসিয়ে দিয়ে একসাথে সবাই মিলে লাফালাফি চিল্লাচিল্লি আর জুয়া খেলার, এই আমাদের দেশে হোক, বাংলাদেশে হোক, বিদেশে হোক, কাতারে হোক, আর যেই দেশেই হোক না কেন, আমেরিকায় হোক, লন্ডন হোক, যেই দেশেই হোক না কেন, আমার এই যে কাপ নেওয়া দেওয়া, টাকার দরাদরি যে খেলা, এটা জুয়া খেলা, এটা হারাম খেলা, এটা দেখা হারাম, এটা সমর্থন করা হারাম, এটার পক্ষে কথা বলা হারাম, এটার পক্ষে ঝগড়া করাও হারাম, না পছন্দ হোক বা না হোক, এটা অরিজিনাল কথা। হয়তো তোমার পছন্দ হতেও পারে নাও হতে পারে, হ্যাঁ খেলা বৈধ হতে পারে, সেটার জন্য শর্ত আছে। নাম্বার এক, এক নম্বর শর্ত হচ্ছে খেলতে নামবেন কোনো টাকার দর থাকা যাবে না। টাকার দর আছে কি নেই? কাপ পাওয়া যাবে। এরপর কি হয় দেখেন, আমাদের এলাকায় ও দেশেও খেলে দুই পক্ষের 22 জন খেলোয়াড়, এক একজন থেকে 1000 টাকা করে নেয়, দুই পক্ষ থেকে 22,000 টাকা নিয়ে একটা কাপ কিনে, কাপ কেনার পরে খেলতে নামে, খেলার মাঠে নামার পরে যারা জিতে তারা তো কি খুশি, জিতিল রে জিতিল, পুরো এলাকা ধুমধাম ধুমধারাক্কা, খুব খুশি। কিন্তু যারা হাসছে এদের তো আর কলিজায় পানি নেই, চোখে পানি। যারা হাসছে আস্তে আস্তেই ঝগড়া, তোর কারণে তুই হারামি, আজকে ক্যাচটা মিস করলি কা, তুই আজকে বোলিং ঠিক হয়নি, তুই বলটা ছাড়লি কা, তোর তোর কারণে তুই তুই তোর কারণে হারছি, টাকা সব তুই দিবি, নিজের নিজে ঝগড়া লাগে ঠিক না। যেই টাকায় এরকম জুয়ার ব্যবস্থা আছে, টাকার দরের ব্যবস্থা আছে, যেই খেলার কারণে ঝগড়া সৃষ্টি হয়, এই খেলা কেয়ামত পর্যন্ত হারাম খেলা, ঠিক কিনা? হারাম খেলা, কোনো সন্দেহ নেই। এরপরে এক, টাকার দর থাকা যাবে না, জুয়া থাকা যাবে না। নাম্বার দুই, দুই নম্বর হচ্ছে আল্লাবাতুল্লাতি তুলহি আন যিকরিল্লাহ ফাহিয়া হারাম, যেই খেলা মানুষকে আল্লাহ থেকে সরায় দেয়, যেই খেলা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, এই খেলা হারাম খেলা। কেমনি বিকাল 3টায় খেলতে নামে, নামার পরে মাশা আল্লাহ, এদিকে খেলার মাঠে নামার পরে আপনার আসরের নামাজের টাইম হয়েছে, এখন যদি যিনি কিপার বল ধরে উনি যদি বলে স্যার আজান দিছে নামাজ পড়তে যামো, তো তখন অধিনায়ক বলবে, আম্পায়ার বলবে যে তুমি যদি নামাজ পড়তে যাও বল কি তোমার আব্বা ধরবে, তুমি কিপার বল ধরবা না, আপনি বলার আপনাকে যাইতে দিবে না, ব্যাটসম্যান যেতে দিবে না, আপনি প্লেয়ার যেতে দিবে না, আপনি কিপার যেতে দিবে না। যেই খেলা খেলতে নামার পরে নামাজের সুযোগ পাওয়া যায় না, আল্লাহর কসম এই খেলা কিয়ামত পর্যন্ত হারাম খেলা, হারাম খেলা। সারা বিশ্বের আলেমরা ব্যাপারে একমত, হ্যাঁ এই ধরনের খেলা ছাড়া যদি কেউ শরীর চর্চার জন্য খেলে তাহলে এর বৈধতা আছে। তবে বিশ্বের ইতিহাসে কাতারে যে খেলার ব্যবস্থা করেছে একটু পজিটিভ দিক আছে, আমরা এই খেলাকে সমর্থন করার কোনো সুযোগ নেই, এই খেলাকে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই, এই খেলার পক্ষে জার্সি বানিয়ে সেটা গায়ে দেওয়ার কোনো সুযোগ নেই, এই খেলার পক্ষে পতাকা টানানোর কোনো সুযোগ নেই, এই খেলার পক্ষে বাটি ধরার কোনো সুযোগ ইসলামে নাই, এই খেলাকে কেন্দ্র করে নিজের ঘর পতাকা দিয়ে সাজানোর কোনো সুযোগ নেই, নিজের গাড়ি সাজানোর সুযোগ নেই, নিজের এলাকা সাজানোর কোনো সুযোগ নেই, এই খেলাকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ এতটুকু ভালো হয়েছে, বিশ্বের ইতিহাসেই প্রথম এই খেলার এই অনুষ্ঠানটা হোক, বিশাল একটা প্রোগ্রাম যেটা শুরু হইতো গান দিয়া, যেটা শুরু হতো নাচ দিয়ে, যেটা শুরু হইতো অবৈধ কাজ দিয়ে, এটা অন্তত বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বৈধ পন্থায়ও বড় বড় প্রোগ্রাম শুরু করা যায়, একটা ভালো দিক। আবার সেখানে ইসলামিক লেকচারের ব্যবস্থা করেছেন, এটা কিছু পজিটিভ দিক আছে, কিছু পজিটিভ দিক আছে, দিক আছে, কিন্তু এই পজিটিভ দিকের দিকে লক্ষ্য করে পুরো খেলাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে বড় হারাম হচ্ছে ছোট হারাম। প্রিয় ভাইয়ের আমার বলতে চাচ্ছিলাম, প্রকাশ্যে যখন হারাম কাজ চলবে আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর নবী বলছেন এমন এমন রোগ সৃষ্টি হবে,
এমন এমন স্ট্রোক সৃষ্টি হবে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা প্রকাশ্যে যখন পাপ চলবে তখন সমাজের ভিতরে ইল্লা ফাসা ফিহিম আত্তাউন ওয়াল আওজাউল লাতি লাম তাকুন নাদাব ফি আসতাফিহিম আল্লাযীনা বাদাউ সমাজে তখন যখন প্রকাশ্যে জিনা ব্যভিচার গুনাহ চলবে তখন সমাজের মধ্যে নতুন নতুন রোগ সৃষ্টি হবে নতুন নতুন আল্লাহর গজব নাযিল হবে সেটা চলছে কি চলে নাই চলে